শেষ কথা তারা যা বলে গেলেন তাতে তো বিএনপির আশাবাদী হওয়ার কোনো কিছু নেই। বিএনপি নেতাদের গলা জোর একটু কমে গেছে, মুখের বিষটা আরও উগ্র হয়ে উঠেছে। শেষ কথা তারা যা বলে গেলেন তাতে তো বিএনপির আশাবাদী হওয়ার কোনো কিছু নেই। সরকারের পতন, সরকারের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এসব বিষয় কিছু তারা খুঁজে পায়নি মার্কিন প্রতিনিধি দলের বক্তব্য থেকে, সে কারণে চুপ করে থাকার কৌশলটাই বেছে নিয়েছে। সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে, তবে আমাদের জনগণের ক্রয় ক্ষমতা এখনও আছে। আমরা আশা করি সামনের রমজানেও জিনিসপত্র অ্যাভেলেবল থাকবে। দেশের প্রধানমন্ত্রী নিজেই চাঁদাবাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। যা হয়নি যা সেটা আবারও হবে, আমেরিকা ফিরে গিয়ে কি বলবে এ নিয়ে স্পেকুলেশনের কোনো প্রয়োজন কি আমাদের আছে? আমরা বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব চাই, আর বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চান সেই প্রভুর দাসত্ব আমরা মানি না।